হ্যালো অন ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত হচ্ছে আজকে বলবো দু হাজার বাইশ জেন এম রেজিস্ট্রেশনের স্টেপ বাই স্টেপ প্রসেস নির্ভুলভাবে সঠিক পদ্ধতি করে তোমার স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করবে তার একদম প্রসেস বলে দেবো রেজিস্ট্রেশন থেকে প্রিন্ট পর্যন্ত সমস্ত প্রসেসটা তোমরা দেখতে পাবে এবং এখানে কী কী ডকুমেন্ট লাগে অনেকের প্রশ্ন স্যার আমাদের কী কী ডকুমেন্ট লাগবে যেমন আমাদের কি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে নাকি ওবিসি যে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট সেটা লাগবে নাকি ডোমিসাইল সার্টিফিকেট লাগবে নাকি মেডিকেল সার্টিফিকেট লাগবে কি কি ডকুমেন্ট লাগবে সেটা তোমাদেরকে বলে দেবো ভিডিওর মধ্যে ঠিক আছে আর আরও একটা কথা বলি প্রথমেই তোমাদের বলে রাখি রেজিস্ট্রেশন কিন্তু এখন তোমাদের শুরু হয়নি রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে তার আগে তোমাদেরকে একটা যাতে তোমার ভুল ভাল না হয় বা তোমার যাতে কোনো ভুল ত্রুটি না হয় একটু ভুলের জন্য কিন্তু অনেক সময় পস্তাতে হয় ঠিক আছে অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক রকম ভুল করে থাকে তো এর জন্য আগেই তোমাদেরকে বলে রাখছি যাতে এই ভুলগুলো তোমরা যাতে না করো ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে যেমন তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস লাগে ঠিক আছে এটা হয়তো অনেকে জানো না তোমাদের কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস লাগবে তো যদি কারো না থাকে তাহলে কী করবে ধরো তোমার কাছে এমন একটা জিনিস চা হলো যে এমনও অনেক জিনিস আছে ঠিক আছে তুমি হয়তো জানো না ঠিক আছে সেগুলো জেনে নেবে আজকে ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু যখনই ডাব্লিউ বিচাইবি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তখনই তোমাদের কিন্তু এগারো তারিখ অর্থাৎ আর তো আজকে তো মাত্র হয়ে গেল আট তারিখ আর দুদিন পরেই তোমার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিজেইবিতে এখানে যাবে যাওয়ার পর দেখবে ওখানে যেখানে লেখা আছে টোয়েন্টি ডেট ফর রেজিস্ট্রেশন ওখানে এগারো তারিখ লেখা আছে ওর নিচে লেখা থাকবে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং পেমেন্ট ওইখানে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক হেয়ার ফর এরকম লেখা থাকবে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে এইখানে এইখানে একটা ভুল ক্যান্ডিডেট করে থাকে প্রথম ভুল দেখো এটা কিন্তু বিরাট বড় ভুল প্রথম ভুল রোল নাম্বার জায়গায় নিজের রোল নাম্বার লেখে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেয় সিকিউরিটি পিন কোড হিসেবে এই যে কোডটা আছে সেটা দিয়ে দেয় তারপর সাইন ইন করে এইটা হচ্ছে সব থেকে বড়ো ভুল প্রথম ভুল ঠিক আছে সব থেকে বড়ো ভুল বলবো না এটা হচ্ছে প্রথম ভুল এটা প্রথম ভুল তোমাদের যখন রেজিস্ট্রেশন করতে হবে তখন কিন্তু সরাসরি তোমাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে কি বললাম বোধিক গেছে প্রথম যখন রেজিস্ট্রেশন করবে অর্থাৎ এগারো তারিখ যখন তোমার রেজিস্ট্রেশন শুরু করবে ফার্স্টেই তোমাদের কিন্তু এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ওকে চলো এবার সেকেন্ড প্রসেস এইখানে একটা পেজ ওপেন হয়ে যাবে তোমাদেরকে বলা হবে এখানে একটা এগ্রিমেন্ট আছে এখানে তোমাদেরকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে ঠিক আছে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলে এইবার এইখানে চলে আসো এইখানে এসে তোমাদেরকে ডিটেলস দিতে হবে কী কী তোমার নিজের রোল নাম্বার লাগবে অ্যাপ্লিকেশান নাম্বার লাগছে ক্যান্ডিডেট নেম মানে তোমার নিজের নাম এবং মায়ের নাম ডেট অফ বার্থ এবং পিন সিকিউরিটি কোড এই কোড এই যে কোডটা রয়েছে এই কোডটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো রোল নাম্বার কোথায় পাবে এবং অ্যাপ্লিকেশান নাম্বার কোথায় পাবে তো প্রথম কথা হচ্ছে তুমি তোমার যে অ্যাডমিট কার্ড আছে না এই অ্যাডমিট কার্ডে দেখবে দুটো দুটো কিছুই লেখা দুটো জিনিসই লেখা আছে একটা হচ্ছে তোমার রোল নাম্বার লেখা থাকবে এবং সেখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দুটোই লেখা থাকবে ঠিক আছে ওইখান থেকে তুমি এই দুটো জিনিস জোগাড় করে নেবে তারপর এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এই কারণে কিন্তু কোনো রকম কোনো ভুল হলে হবে না অর্থাৎ ধরো এরকম আছে তোমার রোল নাম্বারটা হচ্ছে তোমার রোল নাম্বারটা হচ্ছে ওয়ান 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 টু ঠিক আছে এবার অনেক সময় হয় কি আমরা তাড়াহুড়ো করতে গিয়ে ওয়ান 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 না লিখে ওয়ান 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 একটু করে দিলাম ঠিক আছে এই ধরনের ভুলগুলো যদি না হয় অর্থাৎ যতগুলো ক্যারেক্টার আছে যত যতগুলো ডিজিট আছে সেগুলো কিন্তু একদম একদম পার্টিকুলারলি সেইরকমই হওয়া চাই একদম কিন্তু সেম টু সেম হওয়া চাই হলে কিন্তু অন্য কারোর রেজিস্ট্রেশন হয়ে যেতে পারে ঠিক আছে যদি এরকমটা হয় না ইনভ্যালিড দেখাবে কিন্তু এরকম অনেক সময় হয়েও যায় ক্যান্ডিডেট কিন্তু ওই ভুলগুলো করে ফেলে আগের বছর ছাত্রছাত্রীরা এরকম অনেক মানে মানে এরকম অনেক ভুলভ্রান্তির শিকার হয়েছিল তো আমি ভেবেছি এবার তোমাদেরকে আগে থেকেই সব কিছু সতর্ক রাখবো সতর্ক করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে এই ভুলগুলো তো না হয় ঠিক আছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একদম সেম টু সেম হওয়া চাই এবং নিজের নাম এবং মায়ের নাম ডেট অফ বার্থটা দিতে হবে তারপর তোমাদেরকে সাবমিট করতে হবে সাবমিটটি ক্লিক করে দেবে তারপরে সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই রকমটা পেজে নিয়ে আসবে ঠিক আছে এইবার যাদের বলছিল যে স্যার আমার ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাই বা আমি আমার ফোন নাম্বারটা পাল্টাতে চাই বা আমি আমার ফোন নাম্বারটা ভুল দেওয়া ছিল সেটাকে আমি চেঞ্জ করতে চাই তো এখানে এসে তুমি তোমার নিজের ফোন নাম্বারটা দিলে ঠিক আছে এখানে ইমেল আইডি দিলে এখানে দেওয়ার পর তোমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে দুটো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করতে হবে এবং সেটাই কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে এবং তারপর তোমাদেরকে সিকিউরিটি পিন কোড হিসেবে এই যে কোডটা আছে সেটা তোমাদের বসাতে হবে ঠিক আছে তো পাসওয়ার্ড কি হওয়া চাই তো পাসওয়ার্ড মনে রাখবে সময় প্রথম যে কোডটা সেটা সবসময় বড়ো হতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার হবে তারপর একটা নাম্বার হবে ঠিক আছে তো তোমাদের সুবিধার্থে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেখাচ্ছি কিন্তু বারবার বলছি এই পাসওয়ার্ড কিন্তু কেউ ইউজ করবে না ঠিক আছে তোমরা নিজের নিজের মধ্যে বানাবে একটা পাসওয়ার্ড হচ্ছে আমি আমার যেটা ইউজ করি কে বড় হতে কে তারপরে ও তারপরে এল তারপরে কে এ টি এ কলকাতা অ্যাট দ্য রেট অফ দু হাজার বাইশ বা বাইশ ঠিক আছে এটা আমি ইউজ করি তোমরা তোমাদের মতো ইউজ করবে ঠিক আছে পাসওয়ার্ড কখনো কেউ কাউকে বলবে না ঠিক আছে এটা কিন্তু অবশ্যই নিজের মধ্যে রাখবে ওকে পাসওয়ার্ড যেটা হয়ে যাবে এখানে যেটা লিখবে সেম টু সেম এখানে লিখবে ঠিক আছে এখানে লিখার পর তোমাদেরকে সিকিউরিটি পিন হিসেবে এই যে কোডটা আছে এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে তারপর ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সঙ্গে সঙ্গে বলবে ডিউ উইশ টু সাবমিট তো অবশ্যই ইয়েসে ক্লিক করতে হবে ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের ক্ষেত্রে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে পারলাম দেখো এতটা পরিশ্রম করে শুধুমাত্র রেজিস্ট্রেশনটা হলো এবার আমাদের কী কী লাগবে এবার লাগবে আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা করতে হবে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে তারপর তোমরা দিতে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে তো আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে এইখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদেরকে এরকমটা পেজ নিয়ে আসবে কী কী চা হচ্ছে প্রথমে ফিমেল বেঙ্গল এবং জেনারেল তোমার যা কাস্ট কাস্ট আছে সেটা লিখলে ঠিক আছে তুমি যদি মেল হয়ে থাকে তাহলে মেল দেখাবে এবং তোমার জেনারেল কাস্ট না কি ও বিসি কাস্ট না কি এসসি কাস্ট নাকি টি কাস্ট সব ওখানে দেখিয়ে দেবে ঠিক আছে সিলেক্ট করলে তারপর পার্সন উইথ ডিসার্বিলিটি তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকবে তাহলে এস করবে যদি না হয়তো তাহলে নো এবার এখানে দেখো আসল জায়গা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এইখানে তোমাদের কিন্তু নিজে নিজে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে ঠিক আছে প্রথম কী লাগছে হোল্ডার নেম নিজের ব্যাংকের যে নামটা লেখা আছে না কোথায় পাবে ব্যাংকের পাসবইয়ে দেখবে প্রথম পেজে কিন্তু সব কিছু লেখাতে হবে তো নিজের নাম লেখাতে হবে নিজের নামটা লিখলে অ্যাকাউন্ট নাম্বার লিখবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার মানে যে অ্যাকাউন্ট নাম্বারটা লিখলে সেটাই কিন্তু এখানে লিখতে হবে তারপর আইফিসি কোড তারপর ব্যাংকের নেম এবং ব্রাঞ্চের নেম এবার এখানে অনেক প্রশ্ন প্রথম প্রশ্ন যে স্যার আমার যদি নিজস্ব কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস না থাকে তাহলে কি আমি আমার বাবার বা মায়ের বা অন্য কারো কি দিতে পারি তো দিতে পারো অবশ্যই দিতে পারো কোনো সমস্যায় হবে না ঠিক আছে সেকেন্ড প্রশ্ন স্যার কোন কোন ব্যাংকের আমরা অ্যাকাউন্ট নাম্বার দিতে পারি তো যে কোনো ব্যাংক পশ্চিমবঙ্গের স্বীকৃত যে কোনো ব্যাঙ্ক তোমরা কিন্তু দিতে পারো তুমি হতে পারে স্টেট ব্যাংক হতে পারে ইউনাইটেড ব্যাংক হতে পারে সেন্ট্রাল ব্যাংক বা হতে পারে বন্ধন ব্যাংক যে কোনো ব্যাঙ্ক ঠিক আছে তুমি কিন্তু দিতে পারো কোনো সমস্যা হবে না ঠিক আছে বা বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাঙ্ক অনেকেই তো গ্রামের গ্রামের বাসিন্দা তো এখানে কিন্তু অনেকে বুঝতে পারে না তো অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এখানে সেভেন নেক্সটে ক্লিক করার পর তোমাদের কিন্তু এর পেজে নিয়ে আসবে তোমরা একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কার কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ঠিক আছে তোমরা কমেন্ট করো আমি সবার ব্যাঙ্কে এবার চেক করবো ঠিক আছে যাই হোক সেপার্ট তো ঠিক আছে কোনো ব্যাপার নয় তবে দেখো এখানে তোমাদের কি চাইছে দেখো এখানে তোমাদের চা হচ্ছে ক্লাস টুয়েলভে কত কি মার্কস পেয়েছো ঠিক আছে এইখানে একটা ভুল করে ফেলে দেখো আমি কেন বলছি যে এই যে সতর্কতাগুলো অবশ্যই মেনটেন করা উচিত প্রথম যেটা পাসিং স্ট্যাটাস এখানে তোমাদের লিখতে হবে পাস ঠিক আছে দু হাজার একুশ কোন সালে তুমি পাশ করেছো এইচএস সেটা লিখতে হবে এখানে তোমার এইচএসের রোল নাম্বারটা লিখতে হবে এখানে ভুল করে ভাবে হয়তো যে আমি ডাব্লিউ বিজেবিতে যে রোল নাম্বার পেয়েছি সেই রোল নাম্বারটা না এটা নয় তুমি ক্লাস টুয়েলভে যে রোল নাম্বারটা ছিলো সেই টুয়েলভের রোল নাম্বারটা লিখবে ঠিক আছে এখানে বোর্ড নিচের বোর্ডের নাম লিখলে ঠিক আছে তার পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছো সেটা লিখবে পার্সেন্টেজ মোড না সিপিজি মোড সেটা লিখতে হবে তারপর এখানে তোমাদের লিখতে হবে ম্যাক্সিমাম কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে এবং তুমি কত মার্কস পেয়েছো অটোমেটিক্যালি পার্সেন্টেজটা কিন্তু এখানে চলে আসবে ক্যালকুলেট হয়ে ঠিক আছে এটা দিয়ে দিলে তারপর তোমাদের দিতে হবে এবার এইবার দেখো এইবার সমস্যা ইংলিশে ইংলিশে কত পেয়েছো পাস্ট এবং কত ম্যাক্সিমাম মার্কস কত অপটেন মার্কস কত তারপর লাগছে কি ফিজিক্স তোমাদের তো ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো লিখতে হবে না জাস্ট ইংলিশ লিখতে হবে এবং টোটাল মার্কস কত পেয়েছিলে ওগুলো লিখতে হবে তো এখানে যেহেতু ওদের ছিল তো ওদের লিখতে হচ্ছে তোমাদের কিন্তু এসব কিছু লেখা দরকার নেই জাস্ট তোমাদের লিখতে হবে ইংলিশে কত পেয়েছো এবং টোটাল অ্যাগ্রিগেট মার্কস কত ঠিক আছে তো এখানে ভুল করে ভাবে যে ইংলিশের যে টোটাল মার্কস আর এই যে অপটেন মার্কস এটা বুঝতে পারে না তুমি ইংলিশে কত পেয়েছো সেটা তোমাদের লিখতে হবে টোটালটা নয় অর্থাৎ মনে করো তুমি এইচ এসে তো পাঁচশোর মধ্যে পরীক্ষা হয় তো পাঁচশোর মধ্যে তুমি ভাবছো তুমি লিখলে হয়তো পাঁচশোর মধ্যে এখানে লিখে দিলে ম্যাক্সিমাম মার্কস ফিফ ফাইভ হান্ড্রেড এবং এখানে লিখে দিলে তুমি তিনশো এটা কিন্তু ভুল রেজিস্ট্রেশন সময় এই ভুল করবে না তুমি ইংলিশে কত পেয়েছো অর্থাৎ একশোর মধ্যে আমাদের তো জাস্টিমেট আমাদের তো ইংলিশ একশোর মধ্যে পরীক্ষা হয়েছে মানে প্রত্যেকটা সাবজেক্ট একশো একশো নম্বর করে পরীক্ষা হয়েছে তো একশোর মধ্যে কত মার্কস পেয়েছো সেটা তোমাদের লিখতে হবে ঠিক আছে এখানে লেখার পর সেভেন নেক্সটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই দেখো পেজ ওপেন হয়ে যাবে এবার তোমাদেরকে নিজের নিজে অ্যাড্রেস দিতে হবে তোমার নিজের অ্যাড্রেস তুমি লিখে দিলে ঠিক আছে ভিলেজ বা পোস্ট যা যা আছে সেখানে লিখে দেওয়ার পর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সব দিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যাজ করেসপন্ডেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করার পর সেভেন নেক্সটে ক্লিক করতে হবে আবার চা হবে কনফার্মেশন তো তোমাকে অবশ্যই ইয়েস করতে হচ্ছে ইয়েস করার পর তোমাদের কিন্তু এখন পেজ ওপেন হয়ে যাচ্ছে ঠিক আছে এইখানে তুমি তোমার নিজের সমস্ত ডিটেলস দেখতে পাই সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থাকে তবেই তুমি কিন্তু পরবর্তী স্টেজের জন্য যাবে অর্থাৎ সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে না হলে কিন্তু প্রিভিয়াসে ক্লিক করবে ঠিক আছে যদি সব ঠিকঠাক থাকে যদি দেখো যে না সব কিছু ঠিকঠাক আছে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে তাহলে ঠিক আছে যদি এখন না কোথাও একটু ভুল আছে অর্থাৎ আমার নামে জায়গার ভুল দেখাচ্ছে বা আমার হয়তো অ্যাকাউন্ট নাম্বারটা ভুল চলে গেছে বা হয়তো আমি আমার যে মার্কস সেটা ভুল লিখেছি তাহলে তোমাকে একবার সেটা কারেকশন করে নিতে হবে নাহলে কিন্তু একবার যদি ফাইনাল সাবমিট করে দাও তাহলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না ওকে ফোন নাম্বারটা সব কিছু ঠিকঠাক মিলিয়ে নেবে ঠিক আছে এখানে আসার পর এইখানে আই হিয়ার বাই এখানে ক্লিক করে দেবে তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে ঠিক আছে সাবমিটে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদের চা হবে যে ডু ইউ ডু ইউ উইস টু ফাইনাল সাবমিট তো অবশ্যই ইএসএ ক্লিক করতে হবে ঠিক আছে ইএসএ ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকমটা পেজ ওপেন হয়ে যাবে এইখানে তোমাদের দেখা দেখানো হবে টোটাল সিট কতগুলো তুমি চয়েস করতে পারো হ্যাঁ তুমি কতগুলো চয়েস করবে ফাইনাল চয়েস আনলক চয়েস চয়েস ফিলিং হ্যাঁ কতগুলো কি আনলক করেছে না লক করা আছে এইখানে করার পর তোমাদের কিন্তু এখানে ফি রেজিস্ট্রেশন ফি হ্যাঁ পে রেজিস্ট্রেশন ফি এখানে তোমাদের ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ফি টাকা হিসেবে তোমাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সকলকেই ঠিক আছে পাঁচশো টাকা সকলকেই পেমেন্ট পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর তোমাদের কিন্তু নিজে নিজের যে অ্যালট তোমাদের যে এইটা মানে যে পেজটা ঠিক আছে রিসিপ্টটা সেটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের প্রসেস একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম ঠিক আছে তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছি এবং কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আমরা সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করছি তো আজকের মধ্যে এখানে শেষ করছি খুব তারপরে দেখা হচ্ছে প্রত্যেক কথা নমস্কার